আর স্বাগত জানাচ্ছি চ্যানেলাই অনলাইন ইন্টারঅ স্ক্রিন ক্রিকেট বিশ্বকাপ দু হাজার উনিশে যাতে গতকাল বাংলাদেশের ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং একটা লড়াকু পারফরমেন্স দেখেছে এবং সেই পারফরমেন্সের কিন্তু অনেকগুলো বন্দনা বলুন অনেক নিউজ বলুন খুঁটিনাটি নিউজগুলো কিন্তু আমাদের চ্যানেলাই অনলাইনে চলে এসছে এবং বিশ্ব গণমাধ্যমেও যেই সব নিউজগুলো এসছে বাংলাদেশকে নিয়ে সেই সব নিউজগুলোও কিন্তু আছে চলুন দেখিনি একটু প্রথম যে নিউজটি আছে বাংলাদেশ সেরাদের কাতারে যাবে রাস্তাটা বললেন হাসি আসলে এই কথাটি একটি যেই শিরোনামটি এসছে সেটি হচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশ গতকালকের ম্যাচে যে খেলাটি খেলেছিলেন সেই বিষয়টিকে নিয়ে কিন্তু ম্যাচ শেষে একটা চুলচেরা বিশ্লেষণ যে করতে হয় আইসিসির হয়ে সেই দায়িত্বটা পড়েছিল অস্ট্রেলিয়ান সাবেক ব্যাটসম্যান মাইকেল হাসির উপর তিনি আসলে দেখিয়েছেন যে অনেকগুলো ছোট 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 ছোট। যেই বিষয়গুলো ছিল যে বাংলাদেশের ম্যাচের কখন বাংলাদেশের ম্যাচে টার্নিং পয়েন্টটা হয়েছে কখন আসলে অস্ট্রেলিয়া ডমিনেট করা শুরু করেছে কখন আসলে প্রেশার ক্রিয়েট করেছে এই বিষয়গুলো কিন্তু তিনি বের করেছেন এবং সেখানে কিন্তু তিনি বাংলাদেশের অনেকগুলো প্রশংসা কিন্তু করেছেন এবং সেখানে তিনি দেখিয়েছেন যে এই বাংলাদেশটি যদি এখন পর্যন্ত যদি তাদের এই পারফরমেন্সটা ধরে রাখে তবে সেক্ষেত্রে কিন্তু তারা অনেক বড় একটি দলে পরিণত হতে পারে তবে তিনি একটি গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ টিমের প্রতি যে ব্যাটিংটা এখন পর্যন্ত বাংলাদেশে ভালো আছে তবে বাংলাদেশের এখন পর্যন্ত যেই বিষয়টা মূল পার্থক্যটা খুঁজছে বোলিংয়ে তো বোলিংয়ে যদি বাংলাদেশ আবারও যদি তাদের ভালো ফর্মে ফিরতে পারে অর্থাৎ এই এই পেস ইংলিশ কন্ডিশনে যদি তাদের পেস যদি আরও ধারালো করতে পারে তাহলে হয়তো পরবর্তী ম্যাচগুলো যে কোনো বড় দলের বিপক্ষে আসলে ডমিনেট করতে পারবে সেটা হয়তো শুধু আফগানিস্তান নয় সেটা ভারত পাকিস্তান বড় দলের মতো দলকেও তারা ডমিনেট করতে পারবে এবং শেষ হয়তো খেলার একটা আশা তৈরি করতে পারবে পরে আসি লড়াকু বাংলাদেশের জন্য ফুল মার্কস আসলে এই নিউজটাতে যতটা আমরা দেখেছি ফুল মার্কস এটা আসলে যে শুধু খেলোয়াড় বলি সাবেক খেলোয়াড় বলি তাদের জন্য না যারা আসলে টুইটার ইউজ করি বা ক্রিকেট সংশ্লিষ্ট কাজের সাথে যোগাযোগ আছে যাদের বেশি তারাই কিন্তু কাল গতকাল টুইট করেছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বাংলাদেশের খেলা নিয়ে যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে যে পারফরমেন্সটা দেখিয়েছে তিনশো তেত্রিশ রানের একটা স্কোর পর্যন্ত তারা চেস করে গিয়েছিল সেখানে কিন্তু এই যে তাদের সর্বকালের সর্বান এই বিষয়টাই ছিল তাদের আসলে মুখ্য হয়তো টপ অর্ডারে যখন তামিম খুব বড়ো স্কোর সেট হয়ে যখন বড় স্কোর করতে পারলেন না যখন সৌম্য ফিরে গেলেন তো শেষ পর্যন্ত সাকিবও টিকতে পারলে পারেননি উইকেটে সেইখান থেকে কিন্তু মুশফিক তার রানে কিন্তু সচল ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি লড়াই করাটা চেষ্টাটা করেছেন সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসছে ক্রিকিনফো বলেন জাতীয় ক্রিকেট লেখক মিহির বোস টুইট করেছেন সাংবাদিক আওয়াজ ক্রিকেট ওয়ালা টুইটার করেছেন এবং আরও একটি ছবি আমরা দেখতে পাচ্ছি যদি একটু দেখি স্পাইডারম্যানের ছবি পড়া কস্টিউম পরা একজন নারী যিনি বাংলাদেশের পতাকা পরে গতকাল খেলা দেখতে এসেছিলেন এবং এই বিষয়টিকে নিয়েও কিন্তু অনেকে টুইটার করেছে যে বাংলাদেশের স্পাইডারম্যান এখন নটিংহামে তারা এই বিষয়টিকে দিয়ে বুঝাচ্ছে এখন সুপার হিরো যে বাংলাদেশ এখন সুপার হিরোর কাতারে এই বিষয়টিকে কিন্তু বোঝানোর জন্য কালকে এই এই বিষয়টিকে কিন্তু টুইটার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে এসছে আমরা আবার একটু মাশরাফির কথা দিয়ে একটু ফিরবো এটি আমাদের সর্বকালের সেরা ওয়ান ডে দল গতকাল ম্যাচ শেষে যখন মাশরাফি সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি কিন্তু আসলে অনেক প্রশ্নের উত্তর ফিরে একটি কথা তিনি খুব সুন্দর করে বলেছেন যে বর্তমানে বাংলাদেশ বা টাইগার টিম যেটি আছে এটি কিন্তু তাদের সর্বকালের সেরা দল এবং তাদের সর্ব এবং সেরা পারফরমেন্সগুলো দিচ্ছেন এবং ভবিষ্যতে এই পারফরমেন্সের ধারাবাহিকতা তারা ধরে রাখবেন এরকম আরও বেশ কিছু আসলে নিউজ আমাদের আছে শেষ দিকে একটা কথা ছিল যে তামিম ইকবালের দিনটা আমাদের ছিল না এটা তামিম বলেছেন যে তামিম আসলে প্রতিবারই যেটা হয় যে সেট হয়ে যাওয়ার পর একটা যখন রিডমে বা আগ্রাসী ব্যাটিং শুরু করবেন তখনই আসলে একটা ছোট একটা ভুল হয়ে যায় যে ভুলের জন্য তাকে সাজঘরে ফিরতে হয় আসলে বোলারদের একটা ভুল করলে ভুল শোধরানোর অনেক সময় থাকে কিন্তু একটা ব্যাটসম্যান একটা ভালো বলে কিন্তু আউট হয়ে যেতে পারে কিন্তু মাশরাফি এই তামিম যেই বলগুলোতে সবসময় আগ্রাসী ব্যাটিং করতে পারেন খুব সাবলীল খেলতে পারেন সেই সাবলীল বলগুলো পেয়েও তিনি যেন কনফিডেন্সটা কিছুটা লো হওয়ার কারণে কিন্তু তিনি আসলে এখন পর্যন্ত স্বাভাবিকভাবে একটা বড় ইনিংসগুলো এখনও টানতে পারছেন না ভবিষ্যতে যে তিনি আরও বড় স্কোর করবেন তার একটা ইঙ্গিত যদিও দিয়ে রেখেছেন কালকে কিন্তু তিনি একটা বিশ্বকাপের বড়ো ম্যাচ ইতিমধ্যে উপহার দিয়েছেন এছাড়া আন্তর্জাতিক আরও যেসব মাধ্যমগুলো আছে সেখানেও কিন্তু বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে নিয়ে আরও অনেক ধরনের খেলা হচ্ছে বা কথা হচ্ছে সামনে আফগানিস্তানের ম্যাচ সেই ম্যাচটিকে ভালো করলে সেমিফাইনালের আশাটা টিকে থাকবে অন্যদিকে ভারত পাকিস্তান পরে ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলোও কিন্তু বাংলাদেশ তাদের স্বাভাবিক খেলাটা খেলবে এমনটাই প্রত্যাশা সকলের